ডিমের মশলাকারী যদি এই রকম হয় যাতে যেমন সুগন্ধ থাকবে তেমনি থাকবে অনেক অনেক বেশি স্বাদ, তাহলে ভাত রুটি বা পরোটার সাথে সত্যিই জমে যায়। আসুন ডিমের মশলাকারী নতুন ধরনের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। ডিমের মশলাকারী বানানোর জন্য প্রথমে আমি 5টা ডিম সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। ডিমটাকে কাঁটা চামচ দিয়ে গেঁথে নেবো চারপাশে, ছোটো ছোটো যাতে ফুটো হয় এবং মশলাগুলো সহজে ভেতরে ঢুকে যায়, সেজন্য এতে স্বাদ বেশি আসবে ডিমের। এভাবে প্রত্যেকটা ডিম আমি করে নেব। এরপরে ডিমগুলোতে সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব। এরপর কড়াই গরম করে নিয়ে তার মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে নেব। এটা গরম হয়ে গেছে, এরপরে ডিমগুলোকে আমি দিয়ে দিলাম এক এক করে। পাল্টে দেব চারপাশে যাতে ভালোভাবে ভাজা হয়। ডিমগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এরপরে ডিমগুলোকে তুলে নেব। রান্নাটা করার জন্য আমি দু ধরনের মশলা তৈরি করে নেব। প্রথমে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম এখানে, এরপর 1 টেবিল চামচ গোটা ধনে দিলাম, 1 চা চামচ গোটা জিরে দিলাম, গোটা মৌরি 1 চা চামচ, এরপর দেব 3টে শুকনো লঙ্কা। এরপর নেড়ে নেব ভালো করে যাতে রোস্ট হয়। মশলাগুলো ভালোভাবে রোস্ট হয়ে গেছে, এরপরে তুলে নেব। এরপর রোস্ট করা মশলাগুলো মিক্সার গ্রাইন্ডারে নিয়ে গুঁড়ো করে নেব। রোস্টেড মশলাটা গুঁড়ো করে নিয়েছি, রান্নাতে এই রোস্টেড গুঁড়ো মশলাটা ব্যবহার করলে স্বাদ এবং গন্ধ দুটোই খুব ভালো হয়, সেই জন্য আমি ব্যবহার করেছি। এরপর পেস্ট বানানোর জন্য আমি নিয়ে নেব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ কোঁচানো টমেটো, 5 কোয়া রসুন, 1 টেবিল চামচ কুচানো আদা, কিছুটা পুদিনা পাতা। পেস্টটা যাতে সহজে করা যায় সেই জন্য 1 টেবিল চামচ মতো জল ঢেলে দিলাম। এবারে পেস্টটা করে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, এতে আমি পুদিনা পাতার ব্যবহার করেছি অন্য ধরনের স্বাদ আনার জন্য, আপনারা ধনে পাতাও ব্যবহার করতে পারেন। এরপর আমি রান্নাটা আরম্ভ করব, সেই জন্য আমি কড়াইতে নিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। আমি সর্ষের তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এরপর গরম তেলের মধ্যে গোটা জিরে 1/2 চা চামচ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, নেড়ে নেব হালকা। পেঁয়াজ অল্প ভাজা হয়ে গেছে, এরপরে কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। নেড়ে নেব সামান্য, মশলাটা সামান্য ভাজা হয়ে গেছে, এরপরে এর মধ্যে যে গুঁড়ো মশলাটা রেডি করেছিলাম সেটাকে দিয়ে দেব। নেড়ে নিচ্ছি ভালো করে ভেজে নেব। 2 মিনিট নেড়ে নিয়ে এর মধ্যে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য চিনি। ভালো করে নেড়ে নিচ্ছি যাতে ভালোভাবে ভাজা হয়। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর আমি দেব 1/2 টেবিল চামচ লবণ, 200 ml জল, গ্রেভিটা তৈরি হয়ে গেছে,
এরপর আমি ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এরপর গ্রেভির মধ্যে হাফ চা চামচ গরম মশলা দিয়ে দেব, নেড়ে নেব। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর উপরে। রান্নাটা হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। ডিমের মশলাকারী নতুন ধরনের এই রেসিপিটা আপনাদের পছন্দ হলে লাইক দেবেন ও শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, পরের দিন আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।